চলচ্চিত্র নাটক গান মঞ্চ দেশ কিংবা বিদেশ বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নতুন আয়োজন ওয়ালটন অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিন জেবিন আয়োজনের শুরুতেই যাব শুটিং স্পটে যেই শুটিং দেখতে হাজার ছাড়িয়ে প্রতিদিনই জড়ো হচ্ছে লাখো মানুষ জামালপুরে চলছে সাকিব খানের গলুই ছবির শুটিং যেখানে তার সহশিল্পী পূজা চেরি রূপালী পর্দার এই দুই তারকাকে সরাসরি দেখতে আশপাশের মানুষ ভিড় করেন শুটিং স্পটে সরকারি অনুদানে তৈরি হচ্ছে গলুই এজন্য স্বপ্ন ধরা দিল সত্যি হয়ে এতদিন যাকে দেখা গেছে রূপালী পর্দায় সেই কিনা ধরা দিলেন বাস্তবে আর তাই তো এই বাঁধভাঙা মানুষের ঢল জামালপুরের নদীর পার ঘেঁষে চলছে গলুই ছবির দৃশ্য ধারণ যেখানে প্রধান দুই চরিত্রে আছেন শাকিব খান ও পূজা চেরি গ্রামীণ পটভূমিতে তৈরি হচ্ছে সিনেমাটি হাজার ছাড়িয়ে লাখের মতো মানুষের এমন উপস্থিতিতে মুগ্ধ শাকিব খান জানালেন এর আগে এত মানুষ তিনি কখনোই দেখেননি আর পূজা চেরি বললেন তার স্বপ্ন হলো সত্যি আশপাশের যত অঞ্চল আছে সেখান থেকে মানুষ গাড়ি দিয়ে ট্রলার দিয়ে বিভিন্ন মাধ্যমে চলে আসে আমি প্রথম প্রথম ভেবেছিলাম আর প্রথম যেদিন শুটে এসেছি আমি ভেবেছিলাম অ্যাবসার্ড শুট তো হবেই না এখান থেকে চলে যেতে হবে এইটা তো খুব বেশি বাড়াবাড়ি করে ফেললাম আমি আমি আসলে ক্রাউডটাকে এনজয় করি কারণ ছোটবেলা থেকে আমি চাইছিলাম যে যখন আমি শুটিং করব তখন এরকম ক্রাউড হবে এরকম মানুষ দেখবে ছবির গল্পে মাঝির ছেলে ঢোলক বাদক লালু চরিত্রে অভিনয় করছেন শাকিব খান সিনেমার গল্পে তিনি যতটা না সাদামাটা নায়িকা ঠিক তার বিপরীত এই ছবিতে হচ্ছে আমি যতটা নন গ্ল্যামারাস বা আমার সাথে যত ক্যারেক্টার আছে সব যত নন গ্ল্যামারাস পূজা হচ্ছে ততই গ্ল্যামারাস একমাত্র গ্ল্যামার এই সিনেমার একমাত্র গ্ল্যামার এবং এই সিনেমা আই হোপ যে এই সিনেমা দেখার পর পূজার প্রেমে তো এমনিই অনেকে পড়ে আছে আরও অনেকেই পড়বে এত গ্ল্যামারাসলি শুট করছে অলিক ভাই ওর আর এত তোমরা মেকআপই দেখতে পাচ্ছ যে সরকারি অনুদান প্রাপ্ত গলুই পরিচালনা করছেন এস এ হক অলি জানালেন সিনেমাটি নির্মাণের ভিন্ন রকম অভিজ্ঞতার গল্প গলুই বাংলাদেশ আমার বঙ্গবন্ধু আমার নৌকা আমার নদী আমার গ্রাম আমার প্রেম ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে এটা কিন্তু আমরা এখনকার গল্প বলছি না 1976 থেকে গল্পটা শুরু হয়েছে 1990 গিয়ে গল্পটা শেষ হচ্ছে স্ক্রিনে প্রযোজনা সংস্থার ইচ্ছে বিশেষ দিনে আলোর মুখ দেখবে গলুই নাজমুল আলম রানা চ্যানেল 24 বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ও লেখক সত্যজিৎ রায়কে উৎসর্গ করে পূর্ণদৈর্ঘ্য ছবি তৈরি করছেন প্রসূন রহমান সিনেমার নাম প্রিয় সত্যজিৎ যেখানে মূল চরিত্রে অভিনয় করবেন আহমেদ রুবেল সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষেই তৈরি হচ্ছে চলচ্চিত্রটি এবারই প্রথম এই কিংবদন্তিকে ঘিরে নির্মাণ হচ্ছে কোনো ছবি পরিচালক জানান উপমহাদেশের অনেক চলচ্চিত্র নির্মাতার বেড়ে ওঠা গড়ে ওঠার পেছনে সত্যজিৎ রায়ের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে আর সেজন্যই তাকে নিয়ে ছবি নির্মাণ তবে সিনেমার চরিত্রে সরাসরি থাকবেন না সত্যজিৎ তার একজন ভাবশিষ্য নির্মাতাকে ঘিরে এগিয়ে যাবে এই গল্প আসছে বছরের 2 মে আলোর মুখ দেখবে প্রিয় সত্যজিৎ সিনেমা থেকে এবারে গান দুর্গা পুজোর গান পুজো এলে প্রতি বছরই আলোর মুখ দেখে একাধিক গান ব্যতিক্রম হচ্ছে না এবছরও এরই মধ্যে মুক্তি পেয়েছে বিপ্লব সাহার আয়োজনে জয় জয় দুর্গা মায়ের জয় এই ফ্যাশন ডিজাইনারের দাবি এর আগে এত বাজেট নিয়ে তৈরি হয়নি কোনো গান গানের শিরোনাম জয় জয় দুর্গা মায়ের জয় সঞ্জীবন চক্রবর্তী ও উজ্জ্বল সিনহার লেখা গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন উজ্জ্বল সিনহা জয় জয়
পূজো উপলক্ষে প্রকাশ পাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন বিপ্লব সাহা, হৈমন্তী রক্ষিত দাস, জাকিয়া সুলতানা কর্ণিয়া ও স্বপ্নিল সজীব। এই বছর কাজ করেছি জয় দুর্গা মায়ের, জয় শিরোনামে একটি গান, যে গানে কণ্ঠ দিয়েছে আপনাদের সবার পরিচিত মুখ, সবার ভালোবাসার মুখ। তারা অনেক পরিশ্রম করেছেন গানটির জন্য এবং আশা করছি এই গানটিতে আপনাদের মন ভরে যাবে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির মূল ভাবনা, সার্বিক আয়োজন, শিল্পী নির্বাচন ও প্রযোজনা করেছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। একটা পুজো বাড়ির কিরকমের সুখ দুঃখ আনন্দ হাসি কান্না প্রেম ভালোবাসা থাকে, আনন্দ উচ্ছ্বাস থাকে, সেটাই গানের মধ্য দিয়ে আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করি। আমরা চাই পোশাকের মধ্য দিয়ে আমাদের যত রকম ঐতিহ্য সংস্কৃতি যা কিছু আছে না কেন আমরা ফুটিয়ে তুলতে চাই। গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন শতাধিক নৃত্যশিল্পী। বিপ্লব সাহার দাবি, এর আগে এত বাজেট নিয়ে তৈরি হয়নি কোনো গান। বাংলাদেশে এই ধরনের গানই প্রথম, এত বিগ অ্যারেঞ্জমেন্ট, এ যেটা আমি বলবো, এবং বিশ্বরঙ্গে কোনো কিছু খুব ক্ষুদ্র ছোট আকারে দেখতে পারে না। বিশ্বরঙ্গ পরিবার এত বড় একটা পরিবার, উচ্ছ্বাসের সাথে আনন্দের সাথে তার কাজগুলো করে থাকে। আশা করি এই গানটি আপনাদের মনে দাগ কাটবে এবং প্রত্যেকটি পূজা মণ্ডপে, শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রত্যেকটি পূজা মণ্ডপে এই গানটি বাজবে। কল্পলোকের ব্যানারে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন উজ্জ্বল রহমান, কোরিওগ্রাফিতে রয়েছেন সাইফুল ইসলাম, নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। আবারও জুটি হয়ে বড় পর্দায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক। হেমলক সোসাইটির পর তারা আসছেন বনি ছবি নিয়ে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি এই সিনেমাটি পুজো উপলক্ষে মুক্তি পাবে 10 অক্টোবর, যার পরিচালক অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কেবিলে যে চ্যানেল নেই আমার টিভিতে সেই চ্যানেল চলছে, সারা পাড়াতে লোডশেডিং, আমার বাড়িতে আলো জ্বলছে। আসলে ভূত না ভগবান তো ঠিক বোঝা যাচ্ছে না, সলভ করার আমরা একটা চেষ্টা করতে পারি। তিনটি আলাদা চরিত্র, তাদের তিনজনের রয়েছে আলাদা সমস্যা। গল্পের মারপ্যাচে সে তিনজনের পথ এসে মিলে এক ঠিকানায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এমন গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির নাম বনি। জাকারি কফিন ও অঞ্জন দত্তের পাশাপাশি ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক। হ্যামলক সোসাইটির পর আবারও একসাথে অভিনয় করলেন এই দুই তারকা। অনেক আগের গল্প, বয়স আরো অল্প, হঠাৎ একদিন প্রেমে পড়ে যাই। সিনেমার চিত্রনাট্য ভাগ হয়েছে তিন অংশে। প্রথম ভাগের গল্প মিলানে বসবাসকারী এক বাঙালি দম্পতিকে ঘিরে, যারা সদ্যজাত ছেলের মধ্যে অনুভব করে বিশেষ এক শক্তি। বড় হয়ে এই শিশু বহন করবে বিশেষ ক্ষমতা, এমন আশঙ্কায় সদ্যজাত ছেলেকে কিভাবে রক্ষা করবে তারা, গল্পের মোড়ে থাকবে তার উত্তর। গল্পের আরেক অংশ আমেরিকায় জন্ম নেয়া এক বাঙালি বিজ্ঞানীকে নিয়ে। হঠাৎ করেই সরকারের চোখে যে হয়ে ওঠে জঙ্গি, পালিয়ে গিয়ে ইতালিতে আশ্রয় নেয় সে বিজ্ঞানী, আর সেখানেই দেখা হয় এই দম্পতির সাথে। তাদের সন্তানকে দেখে বিজ্ঞানীর মনে হয় তার কাজ শুরু হলো। আমার বাড়িতে যা শুরু হয়েছে না, সব আজগুবি ব্যাপার, রোবট। গল্পের তৃতীয় অংশ এক সাদামাটা চাকুরিজীবীর, চোরাবাজার থেকে সে কেনে একটি অকেজো রোবট, কিন্তু সেটিকে বাড়ি নিয়ে আসার পরেই বদলে যায় তার জীবন। এরপর কিভাবে এই চারজনের জীবনের ওঠা পড়া মিলে যায় সেই গল্পই বলবে সিনেমাটি। পুজো উপলক্ষে 10 অক্টোবর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে বনি। নাজমুল আলম রানা, চ্যানেল 24। 19 বছরের ছোট জীবনে অনেক রেকর্ডই গড়েছেন বিলি আইলিশ। গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালে আরেকটি রেকর্ড গড়তে চলেছেন এই মার্কিন গায়িকা। 2022 সালে লন্ডনের সামারসেটে অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসবের মূল মঞ্চে গাওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি। 24 জুন ঘটনাটি যদি সত্যি সত্যি ঘটে, তবে আইলিশই হবেন উৎসবের মূল মঞ্চে পরিবেশন করা কনিষ্ঠতম একক পারফর্মার। যদিও এরই মধ্যে আয়োজক এমএলএ এভিস নিশ্চিত করেছেন বিলির পারফরমেন্সের কথা। তিনি আরও জানিয়েছেন 20 বছর বয়সে এই তারকা হতে পারে। আজ প্রয়াত 8:30 আবারও হাজির হব আমি বিনোদন জগতের নানা খবর নিয়ে। যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজেও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।